তুমি যেন কারে খুঁজতেছ শোনরা? রাজ। কে যেন ভিডিও কল দিবে? রাজ, শরীফুল রাজ। মধ্যরাতে হঠাৎ করে ফাঁস হলো ঢাকায় সিনেমার আলোচিত অভিনেতা শরীফুল রাজের স্ক্যান্ডাল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা গেল অভিনেত্রী সুনেরা বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি, ভিডিও ক্লিপ ও কথোপকথন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে সুনেরার সঙ্গে ভিডিও কলে কথা বলছেন রাজ, শোনা যাচ্ছে অশ্লীল বাক্যকলাপও। অভিনেত্রী তানজিন তিশার দুটি ভিডিও প্রকাশ করা হয়েছে একই পোস্টে। ভিডিওতে দেখা গেছে মদ্যপ অবস্থায় তিশা লিপ্টে নাচছেন। অভিনেত্রী নাজিবা তুষিকে নিয়ে পোস্ট করা ছবিতে দেখা যায় রাজ ও তুষি মুখোমুখি বসে আছেন। রাজের হাতে জ্বলন্ত সিগারেট, ক্যাপশনে লেখা আমার তুষু। ভাইরাল হওয়া স্ক্যান্ডাল নিয়ে মুখ খুলেছেন সুনেরা বিনতে কামাল। ফেসবুকে ফাঁস হওয়া ছবি ও ভিডিও নিয়ে আত্মপক্ষ সমর্থন করে অভিনেত্রী বলেন, আপনারা যে ভিডিওগুলো দেখেছেন সেগুলো 5 বছর আগের। একটা সিনেমার শুটিংয়ের সময় আমরা এভাবেই মজা করে কথা বলতাম। এছাড়াও ভিডিও ফাঁসের ঘটনায় আকার ইঙ্গিতে আলোচিত অভিনেত্রী পরিমণিকে দায়ী করেছেন সুনেরা। এদিকে পরিমণি দাবি করেছেন অভিনেত্রী সুনেরা তার সংসারটা ভাঙার চেষ্টা করছে, রাজ 10 দিন ধরে তার সঙ্গে থাকে না, এমনকি সে তার সন্তানের খোঁজও নিচ্ছে না। অন্যদিকে পরিমণি সংসার ভাঙার জন্য নিজে দায়ী নয় বলে জানিয়েছেন অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। তিনি বলেন, পরিমণির জন্য এটা নতুন কোনো ঘটনা নয়, এর আগে তিনি বিদ্যা সিনহা মিমকে নিয়েও একই অভিযোগ তুলেছিলেন, এবার আমার নামে বলছেন। ভাষাটাই এমন যে ওদের রঙিন টাইপেরই ভাষা, ইটস নট দ্যাট ওরা শুধু গালি দেয়। এই ঘটনায় শরীফুল রাজের কোনো মন্তব্য পাওয়া না গেলেও ভিডিওতে এক নেটিজেনের মন্তব্যে আইটি হ্যাকড লিখে উত্তর দেন রাজ। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।